বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর থেকেই বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। বিশেষ করে পরের বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া দলে দলের তারকারা থাকবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তবে এই সংশয়ের মধ্যে জানা গেল দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই এবং টি টোয়েন্টি দল থেকে নিজেকে নিজেই সরিয়ে নিলেন বিরাট কোহলি। তবে কোহলি দক্ষিণ আফ্রিকার সাথে লাল বলের টেস্টে মাঠে ফিরবেন। বিশ্বকাপে 11টি ম্যাচে 765 রান করেছেন কোহলি। তবে বিরাট কোহলি আপাতত সাদা বলের ক্রিকেট থেকে ব্রেক নিচ্ছেন বলে জানা গিয়েছে। তবে 26 ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হতে চলা টেস্ট সিরিজে খেলবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হয়েছে, বিরাট নিজেই সাদা বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছে বিসিসিআই এর কাছ থেকে। আগামী ডিসেম্বরে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ খেলা শুরু করবে ভারত। 10ই ডিসেম্বর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ, এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ও সর্বশেষ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এদিকে রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দলের নির্বাচক এবং বিসিসিআই কর্তাদের বিরাট নিজে থেকে জানান যে সাদা বলের ক্রিকেট থেকে ব্রেক নিতে চান তিনি। এরপর তিনি সাদা বলের ক্রিকেট খেলতে চাইলে নিজে থেকেই তা জানাবেন। তবে এই মুহূর্তে তিনি লাল বলের ক্রিকেট খেলা জারি রাখবেন, তাই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে তাকে বেছে নেওয়া যাবে। কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করবে নির্বাচক কমিটি, যেখানে থাকবে না বিরাট কোহলির নাম। কয়েক মাস টানা খেলার পর বিশ্বকাপ মিশন শেষ করে বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন কোহলি। এমনিতে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নেই বিরাট কোহলি। এর আগে বিগত কয়েক মাস ধরে ভারতের জার্সিতে টি টোয়েন্টি খেলেননি তিনি। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে কি আদৌ ভারতের জার্সি গায়ে দেখা যাবে সাবেক এই অধিনায়ককে? দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বিরাটের এই সিদ্ধান্তে সেই জল্পনা আরও বেড়ে গেল। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।